আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপি মামের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার আজকের আয়োজনে এক বছর থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিতে পরিপূর্ণ এবং ভিটামিন মিনারেলসে ভরপুর একটি খাদ্য তালিকা নিয়ে হাজির হয়েছি। এক বছর থেকে তিন বছর বয়সী বাচ্চারা সারাদিনে কয় বেলা খাবার খাবে, কি কি খাবার খেতে পারবে এবং তাদের সারাদিনের খাদ্য তালিকা কেমন হবে, সেই সব কিছু নিয়েই আমার আজকের ভিডিওটি সাজিয়েছি। একই সাথে থাকছে পাঁচ পাঁচটি খাবারের রেসিপি। তাই অনুরোধ করব কোনো রকম না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ ভিডিওর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদের খুবই কাজে আসবে। তাহলে সরাসরি মূল আয়োজনে চলে যাচ্ছি। চলে আসলাম বেবির সকালের নাস্তায়। বাচ্চাদের সকালের নাস্তা সব সময় সকাল আটটা থেকে সকাল নয়টার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই বাচ্চাদের সকালের নাস্তা পুষ্টিকর এবং মজাদার হতে হবে, কারণ বাচ্চাদের সারা দিনের পুষ্টির চাহিদার অনেকাংশই সকালের নাস্তা থেকে পূরণ হয়ে যায়। আমার ছেলের সকালের নাস্তার জন্য এখানে আমি দুইটি কেনা পাউরুটি নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে ঘরে তৈরি আটা রুটিও নিতে পারেন। পাউরুটির চার সাইডের ব্রাউন অংশটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম গরুর দুধ। এক বছরের পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করতে পারবেন। এখন এই পাউরুটিগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য। অন্যদিকে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি ভালো পাকা দেখে কলা। এবার এই কলাটিকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যে বাচ্চারা চিবে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করতে হবে না, তাদের জন্য এই কলাটিকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন। এই তো আমার কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার যে পাউরুটিটা ভিজে রেখেছিলাম এটাও কিন্তু এতক্ষণে অনেক নরম হয়ে গেছে, এটাকেও একটু ম্যাশ করে নিচ্ছি। এবারে এই কলার পিউরিটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খাবারটিকে আরো বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া। আর এই তো মিশিয়ে নিলে আমার ছেলের জন্য সকালের ব্রেকফাস্ট একদমই রেডি। খুবই ঝটপট অল্প সময়ে রান্নার কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় বাচ্চাদের জন্য এই পুষ্টিকর এবং মজাদার সকালের নাস্তাটি, আর বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। আমি আবারও বলে নিচ্ছি, আপনারা যদি বাচ্চাদেরকে দোকানের পাউরুটিটি না খাওয়াতে চান তাহলে এখানে ঘরে তৈরি আটার রুটি ব্যবহার করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি বেবির মধ্য সকালের নাস্তায়। বাচ্চাদের মধ্য সকালের হালকা নাস্তা বাচ্চাকে সকালের নাস্তা খাওয়ানোর মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা পর দিতে হবে। আমি প্রায় সময় আমার ছেলেকে মধ্য সকালের নাস্তাটা এগারোটা থেকে বারোটার মধ্যেই দিয়ে থাকি। আর এই সময় কিন্তু কোনো ধরনের ভারী খাবার দেওয়া যাবে না, কারণ এই সময়ে যদি বাচ্চা পেট ভরে খাবার খায় তাহলে আর দুপুরের প্রধান খাবারটা খেতে চাইবে না। আমি মধ্য সকালের নাস্তায় অলওয়েজ আমার ছেলেকে বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে থাকি। যেমন আজকে দিয়েছিলাম দুইটি কমলা, একটি আনারের অর্ধেকটা অংশ আর ছোট্ট দেখে একটি কলা। এক এক বাচ্চাদের চাহিদা এক এক রকম, আপনারা বাচ্চার মা হিসেবে সেটা বুঝে এর পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি বাচ্চার জন্য দুপুরের খাবারে। বাচ্চার দুপুরের খাবার দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে দেওয়াটাই ভালো। আজকের দুপুরের খাবারের জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আরও নিয়েছি একটি গাজরের অর্ধেক অংশ আর মাঝারি সাইজের একটি আলু। এবার এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। খাবারটি তৈরি করতে আমি আরও নিয়ে নিয়েছি একটি মুরগির ডিম। এই ডিমটির কুসুমটিকে আলাদা করে নিচ্ছি, তবে আপনারা চাইলে সম্পূর্ণ ডিমটাও ব্যবহার করতে পারেন। এবার এই ডিমের কুসুমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে প্রথমেই হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা গলে আসলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং ধুয়ে রাখা সবজিগুলো। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এই চাল এবং সবজিগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে মোটামুটি দেড় কাপের মতো পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার চাল এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্বাদের জন্য এক চিমটি পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি। এবার একটি ম্যাশার দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমের কুসুম। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। ডিমের কুসুম দেওয়ার পর আর এক থেকে দেড় মিনিট রান্না করলেই আমার খাবারটি একদমই রেডি। আমি ঠিক এইরকম ঘনত্বে নামিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর এবং ভিন্ন স্বাদের একটি খাবারের রেসিপি। বাচ্চাদের বয়স 1.5 বছর হওয়ার পর থেকেই বাচ্চাদেরকে পারিবারিক খাবারে অভ্যস্ত করা প্রয়োজন, তাই মাঝে মধ্যে এইভাবে আলাদা করে রান্না করে দিবেন। আবার মাঝে মধ্যে পরিবারের যে খাবারটা রান্না হবে সেটাই বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে বাচ্চারা আস্তে আস্তে পারিবারিক খাবারে অভ্যস্ত হয়ে যাবে। এখন চলে যাচ্ছি বেবির বিকালের নাস্তায়। আমি আমার ছেলেকে বিকেলবেলাতে হালকা পাতলা কিছু নাস্তা দিয়ে থাকি, যেমন আজকে দিয়েছিলাম 2টা বাটার বিস্কুট আর 1টি মালটার রস। এই বিস্কুটগুলো কিন্তু আমার ঘরেই তৈরি করা। আর এই রেসিপিটা যদি চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এন্ড দ্য স্ক্রিনে আমি এই বিস্কিটের রেসিপি দিয়ে দিব। ঘরেই স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের জন্য খুব সহজেই বিস্কিট তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, এই ছিল আমার ছেলের বিকেলের নাস্তা। এখন চলে যাচ্ছি বাচ্চাদের রাতের খাবারে। বাচ্চাদের রাতের খাবার সব সময় এমন হতে হবে যে খাবারটি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে, বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে এবং বাচ্চাদের রাতের ঘুম ভালো দেবে। সে সকল খাবারের মধ্যে রয়েছে সাবুদানা, ওটস এবং চিরা। এগুলো বাচ্চাদের পেট অনেকক্ষণ যাবত ভরা রাখতে সাহায্য করে। এজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কিছুটা পানি দিয়ে এটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আজকের খাবারটির জন্য আরও নিয়েছি 2টি খেজুর। খেজুর দুটিকেও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর ভেতরের বীজ দুটোকে ফেলে দিয়ে কিছুটা পানি দিয়ে এগুলোকেও ভিজিয়ে রাখছি। এখানে আমি গরম পানি দিয়েছি, এতে করে খেজুরগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। চুলায় প্যানের মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সাবুদানা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই তো মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি এটাকে ঠিক এরকম ঘনত্বে রেখেছি, আপনারা চাইলে এর থেকে পাতলাও রাখতে পারেন। এবারে যে খেজুরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এক্সট্রা আঁশগুলোকে ফেলে দিচ্ছি। অন্য আরেকটি বাটিতে রান্না করে রাখা সাবুদানা নিয়ে নিচ্ছি আর ম্যাশ করে রাখা খেজুরের পিউরিটা অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। আর এই তো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং মজাদার সাবুদানার রেসিপি। আপনারা খাবারটিকে আরও পুষ্টিকর করতে চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া অ্যাড করতে পারেন। তবে আমি যেহেতু আমার বেবিকে সকালের নাস্তায় একবার বাদামের গুঁড়া দিয়েছি এখানে, তাই আমি আর কোনো বাদামের গুঁড়া অ্যাড করলাম না। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালাম আলাইকুম।